আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। দর্শক, সকালের বাংলা খবরে আপনাদের স্বাগত। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। অবিলম্বে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীকে মুক্তি দিন বলছে লেবার পার্টি। এরপরে জানিয়ে দেব মান্নার যে সব অভিযোগ। আরো থাকছে কওমি মাদ্রাসা স্থানীয়দের হামলা, শিশু সহ আহত 20। এদিকে 22 ঘন্টা ধরে উঠানে বাবার লাশ, পাশে সন্তানরা ব্যস্ত সম্পত্তি নিয়ে। জানিয়ে দেব নির্বাচন কমিশনের মোট 120 জন করোনায় আক্রান্ত। সর্বশেষ জানিয়ে দেব সারা দেশে দ্রুত গতির ইন্টারনেট এবছরই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। দীর্ঘদিন ধরে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় কারাগারে আটক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সভাপতি, প্রখ্যাত সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান। বুধবার লেবার পার্টির দপ্তর সম্পাদক আমানুল্লাহ মোহাম্মদ স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃত্বে বলেন, নিজস্ব কর্মস্থল সংবাদপত্র অফিস থেকে দেশ বরণ্য সাংবাদিক নেতাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ইতিহাসে নজিরবিহীন। সরকারের এই ধরনের নিপীড়নের নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামী এই নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার ও কারাগারে আটকে রাখার ঘটনা প্রমাণ করে যে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা হরণ এবং বিরোধী মত দমন করাই সরকারের প্রকৃত উদ্দেশ্য। নেতৃত্বে বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা ও শীর্ষ সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী নানা শারীরিক অসুস্থতা নিয়ে কারাগারে চিকিৎসা থেকে বঞ্চিত রয়েছেন। সরকার একদিকে মুক্তিযুদ্ধের স্লোগান দিচ্ছে, অন্যদিকে বিরোধী মতের মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মীদের মুখে তালা দিতে গ্রেপ্তারের নির্যাতন নিপীড়ন পথ বেছে নিচ্ছে। সরকারের অত্যাচারের বিরুদ্ধে সাংবাদিক সমাজ সহ দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে নেতৃত্বে বলেন, বর্তমান সুশাসনের অবসানের জন্য দলমত নির্বিশেষ শেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই। নেতৃত্বে অবিলম্বে কারাগারে অসুস্থ সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি জানান বিজ্ঞপ্তিতে। সূত্র নয়া দিগন্ত। দেশের কোথাও করোনার ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা নেই। আইসিইউ বেড, অক্সিজেন, হাইফ্লো, নেজাল, ক্যানোলা, করোনা পরীক্ষার কিট, এমনকি সাধারণ বেড পর্যন্ত নেই। গত বছরের অভিজ্ঞতা থেকে ন্যূনতম কোনো শিক্ষা নেয়নি স্বাস্থ্য বিভাগ। ক্ষমতাসীন সরকারের এই সদিচ্ছাই নেই। অক্সিজেনের অভাবে মানুষ মারা গেলেও সরকার মানুষের জীবন নিয়ে তামাশা করছে। দেশের স্বাস্থ্যসেবা এ বেহাল অবস্থার জন্য ক্ষমতাসীন সরকার শতভাগ দায়ী। এসব অভিযোগ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার। তিনি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে পুনর্গঠনের দাবি জানান। একই সঙ্গে দেশের মানুষকে বাঁচাতে সরকারকে অপসারণের কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন মান্না। বুধবার নাগরিক ঐক্য আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মান্না বলেন, রাজধানী থেকে শহর ছাড়িয়ে গ্রামেও সংক্রমণ ছড়িয়ে বিভীষিকাময় এক পরিস্থিতি তৈরি হয়েছে। অক্সিজেনের অভাবে চোখের সামনে মানুষ মারা যাচ্ছে। কথিত লকডাউন, কয়েক কোটি মানুষ অনাহারে অধাহারে দিন কাটাচ্ছে। 3 মাসে একজন মানুষ গড়ে চাল পেয়েছেন 2.62 কেজি, আর 3 মাসে একজন মানুষ গড়ে আর্থিক সাহায্য পেয়েছেন 20.58 টাকা। এগুলো তামাশা আর কিছুই নয়। সার্বিকভাবে ক্ষমতাসীন সরকার করোনা প্রতিরোধে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, স্বাস্থ্য খাতের চরম অব্যবস্থাপনা, দুর্নীতি বিপর্যয়ের মধ্যে দেশের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য দুবেলা খাবার নিশ্চিত করার ব্যাপারে অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, দুর্যোগ মন্ত্রণালয়, ত্রাণ মন্ত্রণালয়ের উদাসীনতা, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পায়তারা, সব ক্ষেত্রে জনবিচ্ছিন্ন সরকার প্রমাণ করেছে যে তারা জনগণের সরকার নয়, তাদের কাছে এ দেশের মানুষ নিরাপদ নয়। মানা বলেন, কেন্দ্রীয় ঔষধাগারে CMSD অধিকাংশ জরুরি চিকিৎসা উপকরণেই মজুদ এখন শেষ। বর্তমানে CMSD তে কোনো হাইফ্লো নেজাল ক্যানোলা, রেমডিসিভির ইনজেকশন, COVID-19 টেস্টিং কিট ও ভেন্টিলেটর নেই। অক্সিজেন সিলিন্ডারের মজুদ আছে মাত্র 5,000, অথচ এসব সরঞ্জাম ও উপকরণের সংস্থান করতে পারেনি CMSD। তিনি বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে এই চরম সংকট মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে এই সরকারের পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করে এই ভয়াবহ সংকট মোকাবেলা করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে দখলদার সরকারকে উৎখাত করে আপদকালীন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দেশের সব বিরোধী রাজনৈতিক
শক্তি সামাজিক সংগঠন বুদ্ধিজীবী পেশাজীবী সংগঠন এবং সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। মান্না অভিযোগ করে বলেন, দুই অনুষ্ঠানের প্রভাবে দেশ আজ বিপর্যস্ত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ভাবে পালন করার মধ্য দিয়ে জাতিকে ভয়ঙ্কর ঝুঁকির সামনে ফেলে দিয়েছিল, যার খেসারত দিচ্ছে পুরো দেশ, যার ফলশ্রুতিতে এখন দেশে একদিনে 11,000-এর বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছে এবং 150+ মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এই মানুষগুলোর জীবনের চেয়ে কি ওই অনুষ্ঠান দুটো পালন করা বেশি গুরুত্বপূর্ণ ছিল? সূত্র যুগান্তর। হবিগঞ্জের মাধবপুরে একটি কওমি মাদ্রাসায় স্থানীয়দের হামলায় শিশু শিক্ষার্থী সহ 20 জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চৌমোহনী ইউনিয়নের কমলপুর গ্রামের রহিমুন নেসা দারুসুন্না কওমি হাফিজিয়া মাদ্রাসায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা সবাই মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী। তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে স্থানীয়দের সঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষের দ্বন্দ্বের কারণে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতরা হলেন শিক্ষক হাফেজ আব্দুল হান্নান 30, নসুমিয়া 55, মাওলানা আব্দুল্লাহ আবু রায়হান 40, এছাড়া মাদ্রাসার ছাত্র ও ছাত্রীরা। এদিকে মাদ্রাসায় হাফেজ বিভাগের সভাপতি ইবাদুর রহমান বিল্লাল বলেন, দীর্ঘদিন যাবত সেখানে স্থানীয় লোকজনের মধ্যে বিরোধ চলছে। বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সূত্র কালের কণ্ঠ। উঠানে পড়ে আছে বাবার লাশ, 1-2 ঘন্টা নয়, টানা 22 ঘন্টা তার পাশেই বসেছে দরবার। সেখানে উপস্থিত মৃতের 5 সন্তান, তারা ব্যস্ত বাবার সম্পত্তি বন্টন নিয়ে। সম্পত্তি বন্টনের আগে বাবাকে দাফন করা হবে না। এরপর 22 ঘন্টা পর সালিশের মাধ্যমে ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে দাফনের সিদ্ধান্ত হয় ওই বৃদ্ধের লাশ। এমন ঘটনা ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দক্ষিণ পাচুরিয়ার অম্বলপুর গ্রামে। মৃত ওই ব্যক্তির বয়স 80, নাম ইয়াসিন মোল্লা। গতকাল মঙ্গলবার বিকেল 3টায় মৃত্যু হয় তার। বুধবার দুপুর 1টা পর্যন্ত বাড়ির উঠানেই ফেলে রাখা হয় তার লাশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃতদের সন্তানদের এমন কাণ্ডে হতবাক স্থানীয়রা। স্থানীয়রা জানায়, মৃত ইয়াসিনের 5 সন্তান বাবলু মোল্লা, ফুলবড়ো রাবেয়া, মমতাজ ও আব্দুর রহমান। বাবার জমি নিয়ে ছোট ভাই আব্দুর রহমানের সঙ্গে বিরোধ ছিল বাকিদের। সেই বিরোধের জেরেই বাবার লাশ দাফন না করে জমির ভাগ বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এদিকে 22 ঘন্টা পর দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলামের হস্তক্ষেপে সালিশের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে গোয়ালন্দ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়। ইয়াসিন মোল্লার বড় 4 সন্তানের দাবি, ছোট ভাই আব্দুল রহমানের কাছে থাকতেন ইয়াসিন মোল্লা। এ সময় বাবাকে ফুসলিয়ে সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছেন তিনি। এ নিয়ে রাজবাড়ী কোর্টে একটি মামলা চলমান। রহমান ঘুমের ঔষধ খাইয়ে বাবাকে মেরে ফেলেছে বলে ধারণা তাদের। আব্দুর রহমান মোল্লা বলেন, আমি ডাক্তারের কথা অনুযায়ী বাবাকে বাসায় রেখে চিকিৎসা করাই। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে বাবা আরো বেশি অসুস্থ হলে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন। দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন, এ ঘটনা শুনে আমি তাদের বাড়িতে যাই এবং সালিশের মাধ্যমে লকডাউনের পরে সমাধানের কথা বলে স্ট্যাম্পে তাদের উভয় পক্ষের স্বাক্ষর নিয়ে ইয়াসিন মোল্লার দাফনের সিদ্ধান্ত নেই। গোয়ালন্দ থানার উপপরিদর্শক এসআই মিজানুর রহমান আকন্দ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। সূত্র কালের কণ্ঠ। দেশে করোনা হানা দেওয়ার পর থেকে এ পর্যন্ত নির্বাচন কমিশনের 120 জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসে 1 জন জেলা নির্বাচন কর্মকর্তা ও 1 জন উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ কয়েকজন ইতিমধ্যে মারা গেছেন। বুধবার 7 জুলাই ইসি সচিব মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জুম মিটিং এ এই তথ্য জানানো হয়। তবে করোনা ভাইরাসের কারণে লকডাউনের মধ্যেও জাতীয় পরিচয়পত্র NID সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, করোনার এই মহামারীর মধ্যে জরুরি এনআইডি সেবা চালু রাখতে বলা হয়েছে, কারণ অনেকের কাছে জাতীয় পরিচয়পত্র খুবই দরকারি একটি দলিল। এ বিষয়ে কথা হলে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক AKM হুমায়ুন কবির বলেন, নাগরিকদের বিদেশ যাত্রা, টিকা দেয়া ও শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রী ভর্তি প্রভৃতি জরুরি কারণে এনআইডি সেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসি কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সহ নির্বাচন কমিশন, ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের 120 জন কর্মকর্তা কর্মচারী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। ইসি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ফরিদপুর অঞ্চলে 7 জন, বরিশাল অঞ্চলে 22 জন, খুলনা অঞ্চলে 6 জন, ঢাকা অঞ্চলে 2 জন, ময়মনসিংহ অঞ্চলে 20 জন, কুমিল্লা অঞ্চলে 8 জন, সিলেটে 8 জন, রাজশাহী 33 জন এবং রংপুর অঞ্চলে 7 জন করোনায় আক্রান্ত হয়েছেন। সূত্র জাগো নিউজ 24। চলতি বছরের মধ্যে সারা দেশে উচ্চ গতির ইন্টারনেট পাওয়া যাবে এমনটাই জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। তিনি বলেন, উচ্চ গতির ইন্টারনেটের জন্য অপটিক্যাল ফাইবার ব্রডব্যান্ড সংযোগ চলতি বছরেই পৌঁছে যাবে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের মাধ্যমে দেশের 71টি দ্বীপ এই সংযোগের আওতায় আনা হচ্ছে। বুধবার ঢাকায় A4AI আয়োজিত ব্রডব্যান্ড পলিসি 2021 প্রস্তাবিত রিভিশন শীর্ষক ভার্চুয়াল কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হাওর ও দুর্গম চর সহ দেশের প্রতিটি ইউনিয়নে উচ্চ গতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার কাজ চলছে। এছাড়া প্রত্যন্ত অঞ্চলে 12,000-এর বেশি ওয়াইফাই জোন স্থাপনের কাজ শুরু হয়েছে। ব্রডব্যান্ড পলিসির খসড়া প্রণয়নে A4AI এর ভূমিকায় প্রশংসা করে মোস্তফা জব্বার বলেন, আগামী 10 বছরের প্রয়োজনীয়তার বিষয়টি মাথায় রেখে সরকার একটি টেকসই নীতিমালা তৈরি করেছে। এই নীতিমালা কেবল ব্রডব্যান্ড নীতিমালা নয়, এটি সব দিক বিবেচনায় একটি পূর্ণাঙ্গ ইন্টারনেট নীতিমালা। সূত্র যুগান্তর।